إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে চৌথা মুহররম 1442 হিজরি মোতাবেক 23 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক প্রোগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 12। বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সাক্ষ্য প্রদান এবং তার দলিল, অর্থ আর শর্তাবলী। ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ে সংক্ষেপে আমরা এই আলোচনাটি শেষ করব, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। নতুন বছর শুরু হয়েছে, ইসলামী মাস, আরবি মাস। এটা শুধু আরবি মাস নয়, এটি হচ্ছে ইসলামী মাস। এর সাথে আমাদের বিভিন্ন ইবাদত বন্দেগীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর সাথে সম্পর্কিত হচ্ছে ইসলামের পাঁচটি রুকনের অন্যতম রুকন সিয়াম, রোজা পালন করা, রমজান, হজ, কারণ হজের মাস রয়েছে এই আরবি মাস, ইসলামী মাস। আর এর সাথে সম্পর্কিত হচ্ছে ঈদাইন, জি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এমনকি আরো অনেক ইবাদত বন্দেগী এর সাথে আমাদের জড়িত। সুতরাং আমাদের প্রত্যেক মুসলিমের উচিত হবে এই মাসগুলি মুখস্থ রাখা এবং এগুলির চর্চা করা যথাসাধ্য এবং এগুলিরই প্রয়োগ করা, আর বিজাতির তারিখকে বর্জন করা, সেটা যে কোনো অন্য তারিখ হোক না কেন, যথাসাধ্য চেষ্টা করতে হবে। একমাত্র যেখানে অফিসিয়াল বিষয় সেখানে আপনার চলছে না তখন সেটা ব্যবহার করবেন, কিন্তু ইসলামিক কাজকর্মগুলির ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্রথম আরবি তারিখ আমরা উল্লেখ করব, আর তারপরে আমরা অন্যান্য তারিখগুলি যেটা মানুষের কাছে পরিচিত সেটা উল্লেখ করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই খেয়াল রাখেন না, শুধু যেটা সবাই জানে সেটা ব্যবহার করে ওই তারিখটাই, আর নিজের ইসলামী তারিখটাকে বা সালটাকে ভুলে যায়। নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে অনেক বিদাত মানুষ করে, একে অপরকে মোবারকবাদ দিয়ে থাকে, অভিনন্দন দিয়ে থাকে, একে অপর কাছে ক্ষমা চেয়ে থাকে। মোবারকবাদ পেশ করা যাবে কিনা, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে, যারা এটিকে আদাত, উর্ফ, প্রথা বলেছেন, সেটা দিনই বিষয় নয়, ইবাদতের বিষয় নয়, তারা বলেছেন যে কেউ যদি আপনাকে অভিনন্দন দিয়ে দেয় তো ভালো কথা দিয়ে উত্তর দেন, ইমাম আহমদ রাহেমাহুল্লাহর উক্তি থেকে নিয়ে। তবে অধিকাংশ গবেষক কোরআন সুন্নাহর আলেমরা বলেছেন যে এগুলি বর্জন করা উচিত। ইসলামী মাস যেটা আরবি মাস, মহরম থেকে শুরু হয় আর জিলহজে শেষ হয়, আর এই যদি নববর্ষে কোনো রকমের মোবারকবাদ, অভিনন্দন এসব না থাকে, তাহলে অন্যান্য নিউ ইয়ার ক্ষেত্রে, নববর্ষের ক্ষেত্রে অভিনন্দন জানানো এসব বিজাতিদের কাজ, মুসলিমের কাজ নয়। এটি হচ্ছে মানসিক গোলামি মুসলিমদের, অমুসলিমদের, যাতে থেকে মুক্ত থাকার যথাসাধ্য চেষ্টা করতে হবে, আল্লাহ যেন হেফাজত করে। কথা না বাড়িয়ে আসল বিষয়ের দিকে আসি, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রশ্ন নম্বর 26-এ উল্লেখ করছেন লেখক, মা দালিল ও শাহাদাতে আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল,
এর যে আমরা সাক্ষ্য প্রদান করব এই ক্যালেমার, এর দলিল কি, এর প্রমাণ কি, যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল বলি? আপনাকে কোনো অমুসলিম জিজ্ঞেস করতে পারে, সুতরাং উত্তর আপনার জানা থাকতে হবে। আপনাকে একজন এমন ব্যক্তি যে হয়তো মুনাফিক, সে যদিও জাতিতে মুসলিম, জিজ্ঞেস করতে পারে। একজন জাহিল অজ্ঞ যে ইসলামের কিছুই জানে না, জিজ্ঞেস করতে পারে। একজন নিউ মুসলিম, সে জিজ্ঞেস করতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের দলিল কি। মনে রাখতে হবে, মানব জাতির জন্য দলিল হচ্ছে আসমানি ওয়াহি, আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ওহি। আর সর্বপ্রথম ওহি হচ্ছে আল কোরআনুল করিম, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআনুল করিমে বেশ কিছু আয়াত এখানে লেখক নিয়ে এসেছেন, আর তার সাথে আরো দু চারটি আয়াত আমি সংযোজন করব, আর হাদিসের দিকে যাব না সময়ের স্বল্পতার খেয়াল রেখে। অনেক হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিশ্বাস করতে হবে, তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এর জ্ঞান অর্জন করতে হবে, সাক্ষ্য প্রদান করতে হবে, বিশ্বাস করতে হবে, একে ভালোবাসতে হবে ইত্যাদি। বলছেন উত্তরে, মোহাম্মদ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দলিল কোরআনে কারীমের আয়াত সূরে আলে ইমরান আয়াত নম্বর 164। মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উপর, মুমিনদের উপর বড় অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় রহমত। ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভিতর থেকেই, তাদের মাঝে থেকে একজন তাদের মাঝে রাসূল প্রেরণ করেছেন। তাদের মাঝে থেকে ওর একটা দিক হচ্ছে যে মানুষ, মানুষের মধ্য থেকে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলু। আর একটি হচ্ছে যে সর্বপ্রথম যেখানে প্রেরণ করেছিলেন কুরাইশদের মাঝে মক্কায়, তারা আরবি ছিল, তাদের ভাষাভাষী রাসূল পাঠিয়েছেন, যাতে করে প্রথম সম্বোধন যাদেরকে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সহজে আল্লাহর দিনটি বুঝতে পারে। ইয়াতুলু আলিম আয়াতেহি, কাজগুলি কি ছিল তার? কয়েকটি কাজ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তিনি তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করতেন, পাঠ করে শোনাতেন। রাসূলুল্লাহ দাওয়াতের তরিকাই ছিল যে মানুষকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনান, কারণ সেটি হচ্ছে দলিল। এবং তার সুন্দর একটা প্রতিক্রিয়া রয়েছে, তাসির রয়েছে, তার বরকত রয়েছে। মুসলিম অথবা অমুসলিম যাকে দাওয়াত দেন না কেন, আপনি দিনই আলোচনা করেন না কেন, প্রথম আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন আপনি, এবং যেই ভাষা বোঝে সেই ভাষায় তেলাওয়াত গুলির ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবেন, তাফসির করে দেবেন। ওয়ায়ুজাক্কিহিম, আর দ্বিতীয় কাজ হচ্ছে তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদেরকে পাক পবিত্র করতেন। যেমন তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদের হৃদয়ের পরিশুদ্ধি করতেন, তেমনি তাদের আকিদা, আমল, আখলাক, চরিত্র, এমনকি শরীরের, শরীর কি করে পাক রাখতে হবে, গোসলের মাধ্যমে, ওজুর মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে, সমস্ত তাজকিয়া করেছেন। ওয়াজাক্কিহিম, এই সমস্ত রকমের পবিত্রতা এবং পরিশুদ্ধি শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ হয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে জ্ঞান দান করতেন, শিখাতেন, আল কিতাব ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা, হিকমত। কোরআনে কারিমে যে আয়াতগুলিতে কিতাবের পাশাপাশি হিকমা উল্লেখ করা হয়েছে একাধিক আয়াতে, সেখানে মুফাসসিরিনগণ বলেছেন কিতাব বলতে আল কোরআন, আর হিকমা হচ্ছে আস সুন্নাহ হাদিস, কারণ কোরআন স্বয়ং সম্পূর্ণ নয় দিন বুঝার ক্ষেত্রে। কোরআন দিয়ে শুধু আপনি দিন না বুঝতে পারবেন না, দিনের এলম হাসিল করতে পারবেন না, দিন আপনি পালন করতে পারবেন না, দিনের দিকে দাওয়াত দিতে পারবেন। কোরআনের সর্বোত্তম তাফসীর কোরআনে কারীম, তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্যই আল্লাহ কোরআন দিয়ে, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, হে নবী, তোমার প্রতি উপদেশ নাজিল করে যাতে করে তুমি বিশদভাবে বর্ণনা করে দাও
তাদের জন্য যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, আল কোরআন নাজিল করা হয়েছে তা বিশদভাবে বয়ান করার জন্য, বর্ণনা করে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন হয়েছে। দ্বিতীয় আয়াত সূরা তওবার আয়াত 128, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আগমন করেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের মধ্য থেকে, আগের অর্থ মানুষের মধ্য থেকে এবং আরবদের মাঝে এসেছেন, প্রথম যখন এসে সম্বোধন করেছেন যাদেরকে, তাদেরই বংশের লোক, তাদের পরিচিত লোক, তাদের ভাষাভাষী। জি, আজিজুন আলিহ মা আনিত্তুম, এখানে আজিজুন মানে শাকুন, আজিজের কয়েকটি অর্থ, আজিজ মানে প্রিয়, আজিজ মানে মহাপরাক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিন আজিজ যখন সেখানে, এখানে এই অর্থগুলি নেই, এখানে আজিজ মানে হচ্ছে কঠিন, কষ্টকর, শাকুন। জি, আজিজের আরেকটি অর্থ হয় দুর্লভ, এর জন্য হাদিস মোতাওয়াতের মশহুর আজিজ ওখানে দুর্লভের অর্থ, যা পাওয়া সাধারণত যায় না, খুব কম পাওয়া যায়। এখানে আজিজুন আলী মা আনিত্তুম, তোমাদের কষ্ট হলে তিনি কষ্ট পান, উম্মতের কষ্ট হলে ইহকাল পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, সেই জন্য তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী সবচেয়ে বেশি, তোমাদের নিজেদের চাইতো বেশি তিনি হিতাকাঙ্ক্ষী, তোমাদের পিতামাতার চাইতো বেশি হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিসুন আলাইকুম, এবং তোমাদের জন্য তিনি উদ্গ্রীব, মানে তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত উদ্গ্রীব, আগ্রহী, সবসময় তিনি কল্যাণ চান মানব জাতির। বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর বিশেষভাবে যারা ঈমানদার বিশ্বাসী তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত স্নেহশীল, রউফ এবং দয়ালু। এখানে রসুল আগমন করেছেন বলা হয়েছে, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আয়াত সূরা মুনাফিকুনের আয়াত নম্বর 1, আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালাম ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালো জানছেন, সবচেয়ে বেশি জানছেন, ইন্নাকা লারাসূল, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি অবশ্যই তার রসুল, মানে আল্লাহর রসুল, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। এছাড়া এই আয়াতগুলিতে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসেনি, এখন নাম দিয়ে শোনাই কয়েকটি আয়াত। আল্লাহ বলছেন সূরাতুল ফাতির আয়াত নম্বর 29, লম্বা আয়াতের প্রথম অংশটুকু শুধু পাঠ করছি, যেটা আমাদের এখানে দলিল হিসাবে প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সময়ের স্বল্পতার জন্য পুরো আয়াতের তাফসীর করছি না, তাহলে স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। সূরা আহজাবের আয়াত নম্বর 40, আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা ছিলেন না, কারণ ছেলে সন্তান সবগুলি বাল্য জীবনে মারা গিয়েছিল, মেয়েদের তিনি পিতা ছিলেন, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, তাদের পিতা ছিলেন। আর এমনি পালক পুত্র যদি কাউকে নিয়ে থাকেন জাহিলিয়াতের নিয়ম অনুযায়ী, যেমন যায়েদ বিন হারেসা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নন, তার মূলত পিতা নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা তোমাদের জাহিলিয়াতের যুগের প্রথা ছিল, নিজের বাপের সাথে সম্পৃক্ত করো, হারেসার ছেলে যায়েদ বিন হারেসা বলে, যায়েদ বিন মোহাম্মদ বলিও না, জাহিলিয়াতের যুগে ইসলামের পূর্বে মক্কার লোকেরা যায়েদকে যায়েদ বিন মোহাম্মদ বলত, আল্লাহ খণ্ডন করছেন, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, মোহাম্মদ সাল্লামকে আল্লাহর রাসূল, খাতামুন নবীন, আরো স্পষ্ট করে দিয়েছেন শুধু তিনি আল্লাহর রাসূল না, তার সাথে সাথে তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সুতরাং কেউ যদি বলে যে তারপরে কোনো নবী এসেছে, যেমন কাদিয়ানিরা, তাহলে সে মুসলিম নয়। কেউ যদি বলে যে আমি নবী, তাহলে সে হচ্ছে দাজ্জাল। কেউ যদি বলে অমুক নবী, তাহলে তারা দাজ্জালের অনুসারী। এই আয়াতের অস্বীকারকারী, আর একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির।
সূরা আলে ইমরানের আয়াত নম্বর 144 আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া অন্য কিছু নন, তিনি মাবুদ উপাস্য নন, তিনি চিরঞ্জীব নন। কদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল চলে গেছেন, তিনিও চলে যাবেন, এসেছেন। সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহতই হয়ে যান, তাহলে তোমরা কি ফিরে যাবে উল্টো দিকে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু হয়েছে, আল্লাহ মাতা বলেছেন। এখানে যে বিষয় সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল। সূরা সফের আজমর ছয় আল্লাহ বলছেন, ওয়ামুবাশশিরান বিরাসূল ইয়াতিম বাদ ইসমুহু আহমদ, প্রত্যেক নবী রাসূলগণ সুসংবাদ দিয়েছেন যারা আগে এসেছেন, যে শেষ নবী একজন আসবেন। আর বিশেষভাবে যখন ঈসা আলী ইসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সময় কাছে এসেছে, তার পূর্বে তিনি হচ্ছেন নবী, তারপরে এসেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তার জামাটা যেহেতু সবচেয়ে কাছাকাছি জামানা অন্য অন্য নবী রসুলের তুলনায়, সেই জন্য তিনি বেশি সুসংবাদ দিয়েছেন ইঞ্জিলে। এই ইঞ্জিলের এই কথাটুকু কোরআনী কারিমের সূরা সফের আদম ছয় তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অমুবাশ্যেরান আর ঈসা আলী সালাম বলে ইসরায়েলদেরকে বলেছিলেন, ইহুদি নাসারাদেরকে বলেছিলেন, আমি সুসংবাদ দিচ্ছি বে রাসুলিন, একজন রাসুলের, ইয়াতিমিমবাদি, যিনি আসবেন আমার পরে, ইসমহু আহমদ, যার নাম হবে আহমদ, তার নাম আহমদ এবং তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় যে বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এ কথার যে সাক্ষ্য প্রদান আমরা করব, এর অর্থ কি? বলছেন, মা মানা শাহাদাতি আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলছি আমরা আরবিতে, এর সঠিক অর্থটা কি বা এর ভাব অর্থটা কি? অর্থ মানে শাব্দিক অর্থ শুধু নয়, এখানে বিস্তারিত বর্ণনা করেছে এটার উদ্দেশ্যটা কি। আপনি যখন বলছেন আপনি অন্তরের বিশ্বাসের সাথে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত, তখন এর অর্থটা কি হয়? বলছেন যে এর অর্থ হচ্ছে হুয়া তাসদিকুল জাজিম মিন সামিমিল কলবি আল মুআতি লিকাউলিল লিসান বি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ইলা কাফাতিন নাস ইনসিহিম ওয়া জিন্নিহিম। এটা হচ্ছে ওয়াকাট্ট ভাবে বিশ্বাস করা, মোহাম্মদ রসুল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াকাট্ট ভাবে বিশ্বাস করা অন্তরের অন্তরস্থল থেকে, যেটা অন্তরের অন্তরস্থল থেকে ওয়াকাট্ট বিশ্বাস করে সেটা মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাসের সাথে সাথে আল মুআতি লিল কালবে, যেটা বা মুআতিলিল লিসান, আল মুআতিলি কাউলিল লিসান, যেটা জবানে আছে সেটার অনুকূলে যেন হয় অন্তরের কথাটি, মনে যে কথাটি রয়েছে সেটা যেন জবানে যে কথার উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার অনুকূলে হয়, পক্ষে হয়। কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বান্দা বললেন তার মানে তাকে আল্লাহর জায়গাতে অধিষ্ঠিত করলেন না, মাবুদ বানালেন, শুধু বান্দা বলে রাখলেন না যাতে করে সাধারণ বান্দা না হয়ে যান তিনি আমাদের মতো, বরং তিনি রাসূল ও তার সাথে সাথে রাসূল বান্দাও, সুতরাং তিনি মাবুদ নন আর তিনি সাধারণ বান্দা নন, হ্যাঁ বিশিষ্ট আল্লাহ সবচেয়ে খাস বান্দা, সুতরাং তিনি হচ্ছেন শেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর খলিল। এই আব্দুহু ওয়া রাসূলু বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আল্লাহ মাকাম স্থান রেখেছেন সেখানে রাখা হয়েছে, না তাতে বাড়াবাড়ি অতিরঞ্জন রয়েছে, অতিরঞ্জনেরও খণ্ডন করা হয়েছে আব্দুহু বলে দিয়ে, আর মানহানি আর ঘাটতি করা তার মান পজিশনে তারও খণ্ডন করা হয়েছে। যারা কাফের মুনাফিক পাপিষ্ট গুনাহগার মুসলিম সমাজের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতকে পুরোপুরি মানে না অথবা পুরোটাই মানে না, আংশিক মানে, সুবিধাবাদী। আর যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, ওপরে উঠিয়েছে, তারা আব্দুহুকে মানে না, ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি যে আল্লাহর বান্দা, সুতরাং তিনি দিতে পারেন না, তিনি আলেমুল গায়ব নন, তিনি হাজির নাজির নন,
তিনি সবকিছুর ক্ষমতা রাখেন না, তিনি জান্নাত জাহান্নামের মালিক না, তিনি দোজাহানের বাদশাহ নন, দুনিয়া আখেরাত সবকিছুর মালিক তিনি নন, তিনি হায়াত মতের মালিক নন, তিনি চিরঞ্জীব নন, তিনি হায়াতুন নবী, হায়াতুন নবী বলা এটি শিরকি কথা। জি, তিনি আল্লাহর নূরের নন, কোন আল্লাহর সৃষ্টি তিনি মানুষ আর মানুষ কাল্লা মাটি থেকে সৃষ্টি করেছেন, এই হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, নাজাত প্রাপ্ত দলের আকীদা হচ্ছে মধ্যম পন্থা। তারপরে বলছেন যে দলিল কোরআনে কারিমে রয়েছে, শাহিদা ইন্না আরসালনাকা শাহিদা ও মুবাশশিরা ও নাযীরা, হে নবী তোমাকে আমি সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, সতর্ক সাবধানকারী করে পাঠিয়েছি, ওয়াদায়ান ইলাল্লাহি বিইযনিহি, আর আল্লাহর হুকুমে তোমাকে আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী করে পাঠিয়েছি। সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশা ছিল দাওয়াত, সুতরাং কোন ভাই বোনকে যদি দাওয়া ইলা আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার পেশা আল্লাহ দিয়ে থাকে, সেটা আপনার ফুল টাইম পেশা হতে পারে, সেটা আপনার পার্ট টাইম, কিছুক্ষণ দুনিয়ার কাজ কর, রুজি রোজগার করে প্রতিদিন প্রতি সপ্তাহে কিছু না কিছু দাওয়ার কাজ, আপনার দাওয়ার অ্যাক্টিভিটিস আছে, তাহলে জানবেন যে সবচাইতে উৎকৃষ্ট পেশা আপনার কাছে রয়েছে, যা হচ্ছে আম্বিয়া রসুলগণের পেশা। সমস্ত নবী রসুলগণের পেশাই ছিল দাওয়া ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী আল্লাহ বানান। অধিকাংশ বর্তমান যুগের দায়ী দায়ী ইলাল্লাহ না হয়ে দায়ী ইলা দুনিয়া, হ্যাঁ দুনিয়ার দিকে আহ্বানকারী, নিজের ব্যক্তি স্বার্থের দিকে আহ্বানকারী, অথবা বুজরুক মুরব্বীদের তরিকার দিকে আহ্বানকারী, কারো তৈরি করা কপল কল্পিত মতবাদ ইসলামের নামে, যেমন ইসলামপন্থীদের যে ইসলামের ব্যাখ্যা, গদিবাদীদের যে ইসলামী ব্যাখ্যা, সেটা দায়ী আল্লাহর কাজ নয়। দায়ী আল্লাহ ডাকবে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে, যা কোরআনে কেরিমে স্বীকৃত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় স্বীকৃত। আর খেয়াল খুশি, কেউ 50-60 বছর আগে ইসলামের একটা ব্যাখ্যা করে দিল অপব্যাখ্যা, আর সেই দিকে আহ্বান করছেন আর মনে করছেন যে আমি দায়ী আল্লাহ, না মোটেই দায়ী আল্লাহ না, সুফি ইজমের দিকে ডাকছে তবলিগি ভাইয়ের, আর বলে যে দায়ী আল্লাহ না, দায়ী আল্লাহ নন, আপনি তরিকতের দিকে ডাকছেন, আপনি মারিফাতের দিকে ডাকছেন, সুফি ইজমের মানব রচিত মতবাদের দিকে ডাকছেন আপনি। এইরকম যেসব মুনাফিকরা রয়েছে, মুসলিম হওয়া সত্ত্বেও তারা সমাজবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, আর তারপরে যতগুলি বাদ রয়েছে, এইসব যে মানুষের মন তন্ত্র আর বাদের দিকে যারা ডাকে, ইসমের দিকে ডাকে, তারা 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 হচ্ছে ইসলাম বিমুখ, উল্টো দিকে যাচ্ছে, যদিও তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। ওয়াসিরাজাম মুনীরা, এবং তিনি উজ্জ্বল প্রদীপ, যার দ্বারা বহু লোক, অসংখ্য মানুষ জীবনে আলো পেয়েছে, অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছে। ফায়াজিব তাসদীক ফি জামিয়া মা আখবারা বিহি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করা ফরজ, যতগুলো বিষয়ের তিনি সংবাদ দিয়েছেন, মিন আম্বায় মা কাদ সাবাক, সেটা অতীতের সংবাদ হোক, আদম আলী ইসলামের ঘটনা বা সৃষ্টির সূচনার ঘটনা, আসমান জমির সৃষ্টির কথা রয়েছে, কয়দিনে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, কোনটা সৃষ্টি করলেন, ইত্যাদি যা কিছু হোক না কেন, অতীতের যত ঘটনাবলী রয়েছে, ও আখবার মাসায়াতি, আর যা কিছু ঘটবে, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, আর দাব্বাতুল আরদ, আর দোখান ইত্যাদি, কিয়ামতের বড় বড় লক্ষণ, ছোট লক্ষণ, সব কিছু বিশ্বাস করতে হবে। বরং গাইবিয়া যেগুলো অদৃশ্য, কবরের জীবন, বারজাখী জীবন ইত্যাদি, অফিমা আহাল্লা মিন হালালিন ওয়া হারাম মিন হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা হালাল করেছেন এবং যা হারাম বলে ঘোষণা করে, সেগুলিও বিশ্বাস করতে হবে, যে গরুর গোশত হালাল, ছাগল হালাল, আর শুকুর হারাম, মধু হালাল, দুধ হালাল, আর মদ হারাম, বিশ্বাস করতে হবে, ফরজ। এটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ বলার উদ্দেশ্য, যে মোহাম্মদ রসুল্লাহ কালিমাও পড়ছেন, আর আপনি মদকে আপনি পানির মতো পান করছেন, আপনি হালাল হারামের কোনো পার্থক্য নেই, ব্যবসার সুদকে সমান করে দিয়েছেন, না না মোটেই না।
والامتثال والانقياد لما امر به আর যে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুগত হওয়া মেনে চলা والكف والانتهاء عما نهى عنه আর যা থেকে তিনি বারণ করেছেন তা থেকে বিরত থাকা অতিবাউ শরিয়তে এবং তার নিয়ে আসা শরিয়তের অনুসরণ করা কোরআন সুন্নায় যা কিছু আছে সেটা হচ্ছে শরিয়া আকীদার বিষয় হোক ইবাদত হোক আখলাক হোক লেনদেন মামলাত হোক এই শরিয়তের বিধিবিধানের অনুসরণ করা যে শরিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত ওয়ালতিজামু সুন্নতিহি এবং তার আদর্শকে আঁকড়ে ধরা ফিসসিররি ওয়াল জাহর গোপনে প্রকাশ্যে মা রেজা বেমা কাজা ওয়া তসলিম লাহু এবং তার সাথে সাথে তিনি যে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন ফয়সালা করেছেন যে এটা করতে হবে এটা করতে হবে না এটা ঠিক এটা ভুল এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা সন্তুষ্টি চিত্তে মেনে নিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে ওয়ুসাল্লিমু তাসলিমা ওয়া আন্না তাআতু হিয়া তাআতুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে আল্লাহকে মানা হয় বিরুদ্ধাচরণ করলে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করা হয় ঠিক সমান একটি কোরআন আয়াত কে অস্বীকার করলো আর একটি স্পষ্ট হাদিস কে অস্বীকার করলো সমান আল্লাহর নাফরমানি রাসূলের নাফরমানি সমান এদিক থেকে লিয়ান্নাহু মুবাল্লিগুন আনিল্লাহি রিসালাত কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গামের মুবাল্লিগ পয়গাম পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন ওয়ালাম ইয়াতাওয়াফাহু হাত্তা আকমালা বিদ্দিন আল্লাহ রাব্বুল অতদিন পর্যন্ত তাকে তার আত্মাকে গ্রহণ করেননি তার মৃত্যু আসেনি যতদিন পর্যন্ত দিনকে আল্লাহ পূর্ণতা না দান করেছেন আর ঘোষণা করে দিয়েছেন বিদায় হজে আয়াত নাজিল করে সূরা মায়েদার আলী ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা সুস্পষ্ট ভাবে তিনি পৌঁছিয়ে দিয়েছেন দিন কি আল্লাহ আল্লাহ আমি পৌঁছে দিলাম কি আল্লাহ আমি পৌঁছে দিলাম কি তোমরা আল্লাহ ফাশহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো এরা বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছি এবং তিনি নিজ উম্মতকে সুস্পষ্ট পথের ওপর প্রতিষ্ঠিত করে গেছেন ছেড়ে গেছেন সাহাবা একরামদেরকে যখন ছেড়ে যান রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন কোনো অস্পষ্টতা ছিল না লাইলুহা কানাহারিহা দিন রাত সমান কোন জায়গায় যদি 24 ঘন্টা আলো থাকে তাহলে দিন রাত সমান মনে হয় ঠিক তেমনি অবস্থায় ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাতকে লা ইয়াযিগু আনহা বাদাহু ইল্লা হালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ থেকে সাহাবাই কেরামদের জামানায় যে দিনটি ছিল যে দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন তাদেরকে এই দিন ছেড়ে যদি অন্য কোনো পথ অবলম্বন করে তাহলে সে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত সে ধ্বংস হালেক তার জন্য ধ্বংস অনিবার্য ইহকাল পরকালে ইহকালে ধ্বংস মানে এই নয় যে আল্লাহর আজাব দিয়ে তাকে ধ্বংস করে দিবেন বরং কাফেরও জীবনযাপন করছে ধ্বংস মানে দিন থেকে ধ্বংস তৌহিদ থেকে ধ্বংস সুন্নাত থেকে ধ্বংস ইসলাম থেকে দূরে চলে গেল ইমান তার ধ্বংস ইসলাম ধ্বংস যখন ইমান ইসলাম ধ্বংস তার দিন ধ্বংস তাহলে আখেরাত তার ধ্বংস আখেরাত তাকে জাহান্নামে যেতে হবে অফি হাজাল ভাবে মাসাইল এই বিষয়ে আরো বেশ কিছু অনেক কথাই রয়েছে কিন্তু এখানেই শেষ করছি সাতাত ইনশাল্লাহ যেগুলি আগামীতে ইনশাআল্লাহ তাআলা আসবে আর একটি আলোচনা আমরা সেরে নিই তাহলে আমাদের এই বিষয়টি সম্পূর্ণ সেটা হচ্ছে আমরা যে সাক্ষ্য প্রদান করছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তাওহীদের কালেমার সাথে মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল এর কি কোনো শর্ত আছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আমরা 7টি পড়লাম তো মুহাম্মদ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যে সাক্ষ্য প্রদান করে এরও কি কিছু শর্ত আছে মা শুরুতু শাহাদাত আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এই কথা সাক্ষ্য প্রদানের শর্তাবলী কি ওয়াহাতু কবালু শাহাদাতুল উলা বেদুনহা আর লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি শুধু সাক্ষ্য প্রদান করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না তো এটা কি গ্রহণযোগ্য বলা হবে যে অসুবিধা নেই সেও মুসলিম সেও আমাদের সাথে একদিন জান্নাতে যাবে যেমন কিছু পশ্চিমা দেশে বসবাসকারী ভাইয়েরা বড় উচ্চ শিক্ষিত বড় বড় প্রফেসর কিন্তু সেসব দেশে থেকে দিনের জ্ঞানের স্বল্পতার কারণে বড়ই দুঃখের বিষয় তাদের সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে বুঝাবার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সামনে তো বুঝে গেছে বাকি হেদায়তের মালিক আর অটলতায় আল্লাহ প্রতিষ্ঠিত রাখার মালিক তারা মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক তাহলে কেন জান্নাত যাবে না
যদি তারা ত্রিত্ববাদী বিশ্বাসী না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ বিশ্বাসী হয়, কেন জান্নাতে যাবে না? আরে ভাই, মোহাম্মদ রসুলুল্লাহ আর একটি অংশ কালিমা তৈয়বা রয়েছে, সেটা যে মানে না? জি হ্যাঁ, সুতরাং শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বরং তার সাথে মোহাম্মদ রসুলুল্লাহ ওইভাবেই বিশ্বাস করতে হবে, জানতে হবে, মানতে হবে, সত্য মনে করতে হবে, অন্তর থেকে কবুল করতে হবে। উত্তরে বলছেন, কাদ কাদ্দামনা লাকা, ইতিপূর্বে বর্ণনা করেছে, আন্নাল আবদা লা ইয়াদখুলু ফিদ্দিন ইল্লা বিহাদাইনি শাহাদাতাইন, কোন ব্যক্তি দীন ইসলামে প্রবেশ করবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুটো বাক্যর সাক্ষ্য প্রদান না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্নাহুমা মুতালাযিমাতান, আর এই একটি বাক্য আরেকটির সাথে অতপ্রোতভাবে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া চলবে না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া চলবে না। শরুতু শাহাদাতিল উলা হিয়া শরুত ফিসানিয়া, সুতরাং প্রথম বাক্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে শর্তগুলি ছিল সাতটি, আর কেউ কেউ আটটি বলেছেন, বিস্তারিত তখন বর্ণনা করেছি, এই যে সাতটি শর্ত, এই শর্তগুলি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর জন্য শর্ত। কামা আন্নাহা হিয়া শর্তুন ফিউলা, যেমন প্রথমটিতে শর্ত লাগানো হয়েছে ঠিক তেমনি এখানেও শর্ত। তাহলে শর্তগুলি আমরা আবার সংক্ষেপে দেখে নেব, সেটি হচ্ছে প্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, মোহাম্মদুন রসুল্লাহ এর অর্থ জানতে হবে, আল্লাহ রসুল মানে কি। দ্বিতীয়, অন্তর থেকে ইয়াকিন করতে হবে। তৃতীয়, বাহ্যিক আভ্যন্তরীণ ভাবে আনুগত্য করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে মোহাম্মদুন রসুলুল্লাহ, এ কথাটি সাদরে গ্রহণ করতে হবে। পঞ্চম হচ্ছে এই কথায় আমাদের নিষ্ঠা থাকতে হবে, যেন নিফাক বা শিরক না থাকে, ইখলাস শিরক না থাকে। ইখলাসের পরিপন্থী হচ্ছে শিরক, ইখলাসের সাথে মোহাম্মদ রসুলুল্লাহ বলছি, আর মোহাম্মদ রসুলুল্লাহ বলা মানে মোহাম্মদ রসুলুল্লাহর নিঃশর্ত আনুগত্য করতে হবে, না মোহাম্মদ রসুলুল্লাহকে বাদ দিয়ে যদি হাদিসের কথা পেশ করা হয়, দলিল পেশ করা হয়, আমাদের মজাবে কি আছে বলুন? আমাদের এত বড় হুজুর কিবলা পীর সাহেব হ্যাঁ বলেছেন না এটা হাদিস চলবে না, এটা আমল করা যায়, এটা আমাদের নয়। তাহলে আপনি রসুল বানিয়ে দিলেন, আপনি ইমামদেরকে আলেমদেরকে রসুল বানিয়ে দিলেন, আপনি ভুল বানিয়ে দিলেন, মাসুম রসুল্লাহ ওই এসেছে রসুল্লাহ কাছে। প্রতিটি ব্যক্তির ভুল হতে পারে, প্রতিটি ইমামের ভুল হয়েছে আর হতে পারে, প্রতিটি আলেমের ভুল হইতে পারে আর হচ্ছে। তো আপনি রসুলের রেসালাতে শিরক করে দেন, তাহলে যেমন বোঝা গেল যে ওলুহিয়াতে শিরক আল্লাহর সাথে শিরক হয়, তেমন রেসালাতেও শিরক হয়। ছয় নম্বর শর্ত হচ্ছে সততার সাথে পড়তে হবে, অন্তরের সাথে, যেন নিফাক কপটতা না থাকে। মোহাম্মদ রসুল্লাহ মুনাফিকরাও বলতো, সূরা মুনাফিকুন আল্লাহ বলছে, ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ বলছে মিথ্যুক তোমরা, অন্তর থেকে বলো না, জবানে শুধু বললে হবে না। সাত নম্বর শর্ত হচ্ছে যে এই কালিমাকে ভালোবাসতে হবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে, তেমন আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর ভালোবাসার দাবি হচ্ছে তার জন্য যাবতীয় ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করবে, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি হচ্ছে যে নিঃশর্ত, কোনো শর্ত না লাগিয়ে। দলিল এসে গেছে, নবী সাল্লাল্লাহু হুকুম এসে গেছে, হাদিস এসে গেছে, সুতরাং আর সেটা কোরআন হাদিসে যখন স্বীকৃত, সুতরাং সেটা মেনে নিতে হবে। কে কি বললো সেটা দেখার বিষয় নাই, কোন ইমাম এর পক্ষে যায়নি, এর বিপক্ষে গেছে, সেটা দেখা যাবে না। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন, আর বিশেষ করে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝে নিয়ে আমাদেরকে সত্যিকার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং প্রমাণ পেশ করার তৌফিক দান করেন যে আমরা শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত। জাযাকুমুল্লাহু খাইরান, এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।